यो एवरीवन, वेलकम टू माय न्यू एपिसोड ऑफ कोलकाता रोडरनर शो। आज के आबार बेरिये पड़लाम ओखानेटा जायगार उद्देश्ये, बाट जानी ना कोथाय, कारण एटा आमार काछे पुरोपुरी सरप्राइज। सो एगिये जाच्छि डायमंड हारबार रोड धरे, होते पारे कोनो रेस्टुरेंट बा होते पारे कोनो क्लब। एक्चुअलि नामटा हलो ब्याप्स, सो একটু কনফিউশন আছে, গিয়ে দেখা যাক কোথায় পৌঁছায়। সকাল থেকে আজকে উইকেন্ডে ঘুমাচ্ছিল, হুট করে বললো ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো কোথায় বলছে ব্যাপস। আমি ভাবলাম কোনো ক্লাব হবে বা কোনো ভালো কোনো রেস্টুরেন্ট টাইপের কিছু একটা। নিয়ে এসছে আমাকে ব্যাপসে, দেখ আবার ঘুরে ফিরে সেই মন্দির ব্যাংক। যাই হোক, প্রিপেয়ার তো ছিলাম না এরম একটা জায়গা দেখতে পাবো বলে, বাট খুব একটা খারাপ না, দেখতে খুব সুন্দরই লাগছে বেশ। তো ভিতরে এন্টার করা যাক। জাস্ট এন্টার করলাম, সঙ্গে সঙ্গে সিকিউরিটি আটকে দিল, কারণ এখানে মোবাইল ক্যামেরা ছাড়া কোনো কিছু অ্যালাউড না, অন্য আদার্স ক্যামেরা। সো মোবাইলে ট্রাই করছি, জানি না কতটা কী হবে। এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য দিয়ে দিই। 2014 সালে এই মন্দির তৈরি হয়, শ্রী স্বামীনারায়ণজির স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির তৈরি করেছিল তার কিছু শিষ্যরা। অ্যাকচুয়ালি এই পথেই শ্রী স্বামীনারায়ণজি গেছিল গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমের দিকে, তো এই জায়গায় কিছুটা সময় কাটায়, সেই কারণে এই মন্দিরটা তৈরি হয়েছিল। বাবু তুমি ফুটেজ খাচ্ছ, খিদে পেয়েছে, তুমি ফুটেজ খাবি? এটা এটা সম্বন্ধে কিছু জানিস কি? এটা কী মন্দির? পরে মন্দির ভয়েস ওভার জেনে গুগল করে রেলি ব্যাপস আলাদাই বেরোলো, খারাপ লাগছে না, ভালোই লাগে। থ্যাংক ইউ। সকালে এলে কিন্তু এই লাইটিংটা সুন্দর দেখ, সকালে আসবে। বাবা এত সিরিয়াস নিয়ে নিয়েছে লোকটা নিজের কাজ, কি বলবো, ভালো একদিক থেকে। তো বলা হয়েছে যে কোথাও যেতে দেবে না, এখানে যারা ঢুকবে দর্শন করতে কোথাও যেতে দেবে না, শুধু একদিক দিয়ে ঢুকি আর দিয়ে বার করবে না, ফটো তুলতে দেবে না, ভিডিও তুলতে দেবে না, মানে কী করতে আসবে। স্বামীনারায়ণজি একজন যোগী ছিলেন, জন্ম তার 1781 সালে। 11 বছর বয়সে তার মা বাবার মৃত্যু হয়। পরে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন ধর্ম এবং স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য। এরকম হাজারেরও বেশি মন্দির আছে সারা দুনিয়ায়, আর এই মন্দির অবস্থিত ডায়মন্ড হারবার রোডে ভাষা 14 নম্বরে। কেউ আটকাতে পারবে না ভিডিও বানাতে, ফটো তোলা বারণ করবো না। মন্দিরের বাইরেটুকুনি দেখাতে পারলাম, কারণ মন্দিরের ভিতরে মোবাইল ফোনের ক্যামেরাটাও অ্যালাউড না।
এখানে ব্যবসায় নিজস্ব কিছু হার্বাল প্রোডাক্টস বগেরা রাখে, আর স্বামীজির লেখা কিছু বুকস এখানে পেয়ে যাওয়া যায়। তো দেখে নেওয়া যাক। এটা এখানে ক্যান্টিন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খাবার দাবারগুলো আছে, ভেজ আইটেম সবই, আর হাইজিন মেনটেন করে খাবার দাবারগুলো তৈরি হচ্ছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের টেস্ট অসাধারণ। একটা কাউন্টার থেকে আরেকটা কাউন্টারে গেলাম আর খাবার চলে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ। ব্যাপস ঘোরা কমপ্লিট হলো, যেটা আর কি ধোকা হলো আমার সাথে। কিন্তু বাই দ্য ওয়ে ব্যাপস বলে যে তুমি আমার ক্লাব ফ্লাব হবে নিয়ে এসছে এখানে, যাই হোক ভালো লেগেছে, খারাপ না, বাট আর ভালো লাগছে না মন্দির, ঠিক আছে। আর নেক্সট টাইম আর আর মন্দির না, মন্দির হয়ে গেছে, কবির বাড়ি ফাড়ি সব হয়ে গেলো, আর ভালো লাগছে না। অন্য কিছু একটু চেঞ্জ করা দরকার আই থিঙ্ক, বোরিং হয়ে গেছে লাইফ। মন্দির মসজিদ তো ঘুরবো একটা বয়স হলে, বাট হ্যাঁ প্রমিস করছি নেক্সটটা বেটার কিছু হবে, বড় কিছু হবে, ধামাকা। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। চলো আজকের মতন টাটা, বাই বাই, সাইয়োনারা।